অলৌকিক কাণ্ড, রামলালার দর্শনে হনুমানজি, রাম মন্দিরের গর্ভগৃহে এসে পৌঁছালেন হনুমান। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মন্দির কর্তৃপক্ষ। অলৌকিক কাণ্ড, অযোধ্যায় রামলালার দর্শনে এলেন হনুমানজি, জানিয়ে রীতিমতো হইচই পড়ে যায় মন্দিরে। এদিন একটি বাদুর ঢুকে পড়ে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে। এখানেই শেষ নয়, গর্ভগৃহে ঢোকার পর এই বাদরটি চলে যায় রামলালার মূর্তির একেবারে সামনে। এই ঘটনাকে কেন্দ্র করে অযোধ্যার রাম মন্দিরে রীতিমতো হইচই পড়ে যায়। ভক্তদের কথায় স্বয়ং হনুমানজি রামের সাথে দেখা করতে এসেছেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে 22 জানুয়ারি উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দিরের। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভক্তদের জন্য খুলে গিয়েছে অযোধ্যার রাম মন্দিরের দরজা। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দিরের। প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এছাড়াও ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও আরএসএস প্রধান মহোদ ভগবত। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় ছিলেন প্রায় 7,000 অতিথি। আর রামলালা ঘরে ফিরতেই তার দর্শন করতে এলেন তার পরম ভক্ত হনুমান। এমনই অলৌকিক দৃশ্যের সাক্ষী থাকলেন রামভক্তেরা। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মন্দির ট্রাস্ট কমিটি। তারা জানিয়েছেন, হনুমানজি নিজে রামলালার দর্শনে এসেছিলেন। রাম এবং রামায়ণ, এই বিষয়টি উঠলেই হনুমানজির কথাও উঠে আসে। রাম এবং হনুমান, এই কথা দুটি যেন ওতপ্রোতভাবে জড়িত। নবনির্মিত রাম মন্দিরেও প্রতিষ্ঠিত হয়েছে রামভক্ত হনুমানের মূর্তি। তাই তো এদিন রামলালার মূর্তি প্রতিস্থাপন হতেই তার সাথে দেখা করতে এলেন তার পরম ভক্ত বজরাংবলী। এদিন এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষ এক্স প্ল্যাটফর্মে জানান, মন্দিরের দক্ষিণ দিকে দরজা দিয়ে বাদরটি গর্ভগৃহে প্রবেশ করে। মন্দিরে ঢুকেই বাদরটি রামলালার উৎসব মূর্তির একেবারে কাছাকাছি চলে যায়। বাদরটি রামলালার মূর্তি মাটিতে ফেলে দিতে পারে এই ভয়ে তাড়াতাড়ি বাদরটির দিকে ছুটে যান নিরাপত্তারক্ষীরা। এই বিষয়ে আরও জানা যায়, গর্ভগৃহে প্রবেশ করে বাদরটি শান্তভাবে উত্তর দিকের গেটের কাছে যায়, কিন্তু সেই দরজাটি বন্ধ থাকায় বাদরটি তখন গর্ভগৃহের ভিতর পূর্ব দিকে যায়। তারপর ভিড়ের মধ্য দিয়েই পূর্ব দিকের দরজায় পৌঁছে যায়। কারো কোনো ক্ষতি না করে সে বাইরে বেরিয়ে যায়। সেই কারণে স্বাভাবিকভাবেই সকলে ধরে নিয়েছেন এ স্বয়ং হনুমানজি এসেছিলেন তার প্রভুর দর্শনে। তবে হনুমানকে রাম মন্দিরে দেখে হচ্চকিয়ে যান সকলেই। পাশাপাশি এই ঘটনাকে অলৌকিক ঘটনা বলে মনে করছেন ভক্তেরা। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টিকে অলৌকিক বলে মনে করছেন। তাদের ধারণা, স্বয়ং হনুমানজি এসেছিলেন তার প্রভুর দর্শনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অযোধ্যা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।